আল্লাহ রে গ্রামে থাকতাম যদি আমার মায়ের কাপড় চোপড়গুলো ধুইতাম মা কত দোয়া করতো আমার কত সওয়াব হতো তোরা করে হারামির বাচ্চা বড় লোকের বাচ্চা কাপড় চোপড় ধুই আমার লাভটা কি সারাদিন খালি মারে আর বকা দেয় কাম করে আয় আবুল আয় বল তুই বিছানার চাদর পর্দা তারপরে সোফার কভার এগুলো ধুতে পারিস না না ধুইতে পারি এই কথা ভুলেও কওয়া যাবে না তাহলে এই ডাইনির বাচ্চা ডাইনি সব কাপড় চোপড় আমার দিয়ে ধুইব আরে চুপ করে আছিস কেন বেড কভার সোফার কভার পর্দা এগুলো ধুতে পারিস না ম্যাডাম আমি কেমনে ধুইতে পারুম আমার গ্রামে তো মাটির বাড়ি সোফাও নাই বিছনাও নাই পর্দাও নাই আমি জীবনে এটা দেখি নাই ধুব কেমনে ওহো ধুতে পারিস না আচ্ছা ঠিক আছে এখানে বেড কভার সোফার কভার পর্দা এগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে ধোয়াশে কি বলতেছেন আপনি এটা ধোয়াশি আমি কি করুম এই যে বেড কভার সোফার কভার পর্দা আমাদের যে বাড়ির কাপড়গুলো আছে না সব তোকে দিয়ে ধোয়াবো তাহলে আমাদের যে টাকাগুলো খরচ হয় ওগুলো বেঁচে যাবে খুব ভালো করে ধোয়াশে হ্যাঁ এনে এটি ধুইতে না দিয়ে তোর মাথাটা দিতি তোর মাথাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেইচ্ছা সেইচ্ছা লবণ মরিচ দিয়ে মাখায় খাইতাম বড় বাচ্চা বড় কার মাথা খাইতেছিস জি তুই কার মাথা খাওয়ার কথা বলতেছিস স্যার আমি আমার নিজের মাথা খাওয়ার কথা কইতাছি অল্প কয়টা জামা কাপড় অথচ এখনো দুয়া শেষ করতে পারলাম না কি বলিস অল্প কয়টা জামা কাপড় ধুইতে দিছে তোরে আমি জানলে তো আমি আরো জামা কাপড় নিয়ে আসতাম তাইলে এক কাজ কর তুই আমার বেডরুমে গিয়া আমার পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট এগুলো নিয়ে এসে ধুইয়া দে সাথে এইগুলাও ধুইয়া দে স্যার আপনার পায়জামা ফতুয়া পাঞ্জাবি শার্ট প্যান্ট সব তো আমি ধুইতেই পারি কিন্তু আমি ধুইলে না ভালো পরিষ্কার হয় না কি বলিস পরিষ্কার হয় না বেশি করে সাবান দিবি সাবান দিয়া দরকার হয় আসার দিয়া দিবি লে ধুইয়া ফেলা তাড়াতাড়ি বুইরার বাচ্চা বুইরা তুই আমার সামনে তোর গায়ে ভালো করে সাবান মাইখা তোরে আস্তে আস্তে পরিষ্কার করতে কি রে বললি তুই কারে আসা মারার কথা বলতেছিস ও ভাই ওই যে আমি সাবান দিয়ে সুন্দর করে নরম করে কাপড় চোপড় ধুইতাছি ময়লা পরিষ্কার হয় না এর লিগে আমি কইছি এমনি পরিষ্কার হবে না আস্তে পরিষ্কার করো আচ্ছা শুন এই আমার একটা টি শার্ট আর এই জিন্স প্যান্ট এগুলো ভালো করে ধুবি আমার বন্ধুর জন্মদিন আমি এগুলো পরে যাবো ময়লা যাতে না থাকে ঠিক আছে ভাইজান আপনার জিন্স প্যান্ট টি শার্ট এটি তো আমি ধুইতেই পারি কোনো সমস্যা নাই কিন্তু এটিতে আপনার মানাইব না আপনি যে ছোটো ছোটো হাফ প্যান্ট পরেন আর গেঞ্জি পরেন না এটা পরে যান তাহলে আপনি অনেক মানাইব তুই সুন্দর করে কাপড় চোপড় ধুবি কাপড়ের মধ্যে যদি এক ফুটা ময়লা পাই তোর মাইরা তোর পিঠের চামড়া উড়ায় ফেলা পশলের চামড়াটা যদি আমি চাইনা তুলতে পারতাম রে আমার যে কি যে ভাল লাগতো তবে আল্লাহর গজব পড়বো আল্লাহর ঠাড়া পড়বো আল্লাহ বিচার করবো